बाजार टजार पड़े क्यों ना शिवरत्रि कथा प्रचुर किछु केनार छिलो किन्तु आमी खूब छोट स्मल करे शिवरत्रि करी तो देन किछु ठाकुर जिनिसपत्र निये एसेछि एखन प्रचंड क्लान्त और जल खाइनि एखन अब्दि माने गला शुकिये काट हो गेछे आमी ना जल ना खेये एकदम थाकते पारि ना ताड़ाताड़ि करे पुजो टुजो होबे सब देखबो देखते थाकबो ब्लगटा देखते थाकबो देखते এগুলো দেখছো শিবরাত্রিতে প্রত্যেকবারই আমি একটু শাড়ি পরি আর সাজুগুজু করি তো এবারে নতুনত্ব হলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো কিরম সাজলাম শাড়িটা কোথা থেকে কিনলাম কিরম খরচা পড়লো সব কিন্তু আমি শেয়ার করব তোমাদের সাথে মুখচোখের হাল খুব বেহাল হয়ে রয়েছে আমি একটা কথা বলবো আজকের দিনে বিশেষ করে পুজো স্পেশালে লক্ষ্মী পুজো হোক দুর্গা পুজো হোক কালী পুজো হোক বা যে কোনো অকেশনের আগে দেখবে ফলের দোকানের দাম একদম ঊর্ধ্ব গগনে থাকে যেটা অন্য সময় তুমি 80 টাকায় পেতে সেটা 120 হয়ে যাবে কি 50 টাকায় পেতে সেটা 80 টাকা হয়ে যাবে আমি বলবো এই দিনগুলোতে ওরাও খুব কষ্ট করে এই বাজারগুলোকে নিয়ে আসে ফলগুলোকে নিয়ে আসে ফুলগুলোকে নিয়ে আসে খুব কষ্ট করে রোদের মধ্যে বসে বসে এই দিনটা না একটু দরদাম কমই করলাম আর ঠাকুরের জিনিস কেনার সময় তো আমি একদম দরদাম করি না যা দাম বলে একটু এদিক ওদিক খুঁজি বুঝে যাই যে হ্যাঁ ঠিকঠাক ভালো দেন আর দরদাম করি না কিনে নিই এখন আমি ঝটপট করে স্নানে যাব আর তারপর পুজো টুজো দেবো বাবার মাথায় জল দেবো আমার যে কি ভালো ফিল হয় মনে হয় না স্বয়ং বাবা মহাদেব আমার সামনে বসে আছেন আমি তার মাথায় জল দিচ্ছি একটা আলাদা জোনেই আমি চলে যাই পুরো হারিয়ে ফেলি নিজেকে আমার ভীষণ ভালো হয় আমি ভালো ফিল হয় তো তোমাদের কার কার এরকম ফিল হয় আমাকে বলতে পারো কমেন্টের মধ্যে তো এখন তাড়াতাড়ি স্নান করব আর আমি একটু পুজোর সরঞ্জাম সব একত্র করতে একটু বিজি হয়ে যাব সব দেখাবো তোমাদেরকে
জানি, ভাবছো তো কি হলো শাড়িটা পরে সাজগোজটা কোথায় গেল, ওটাই তো দেখালাম না। তো ওটার জন্য নেক্সট ব্লগটার ওয়েট করতে হবে বন্ধুরা, আমি সেই ব্লগে দেখাবো আমি কিরম ভাবে সেজেছিলাম। তো চলি আজকের মতো।